জয়শ্রীরাম বলতে রাজি, কিন্তু পেট্রোল ডিজেলের দাম 50 টাকা লিটার করলে পুরুলিয়ার রঘুনাথপুরে জনবেশে এসে বললেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রঘুনাথপুর ব্লক ডাঙ্গা থেকে রঘুনাথপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করে রঘুনাথপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিন এক জনসভার আয়োজন করা হয় রঘুনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এদিনের এই জনসভায় বক্তব্য রাখতে এসে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যেভাবে দিনের পর দিন পেট্রোল পাম্পের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষ জীবন বিপর্যস্ত। দলবদলের প্রসঙ্গে এদিন তিনি জানান, আমাদের তৃণমূল থেকে কেউ বিজেপিতে যেতে চাইছে না, তাই টলি তারকাদের যোগদান করাচ্ছে বিজেপিতে। যারা তৃণমূল ছেড়ে গেছে তারা এমনিতেও গদ্দার ছিল। রাজ্যপালকে তোপ দেগে এদিন তিনি বলেন, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জয়ী হয়ে আবারও শপথ নেবেন, তখন রাজ্যপাল হয় তাকে শপথ বাক্য পাঠ করবেন, না হলে নিজের সম্মান বাঁচিয়ে পদ থেকে ইস্তফা দেবেন। में भी ममता दी ही आने वाली है, लेकिन 2021 में गवर्नर बदल होने का एक चांस है, क्योंकि इस गवर्नर को तो शर्म से झुक कर शपथ ममता दी लेने जाएंगे वहाँ पर राजभवन में, वहाँ पर तो उनको रिस्पॉन्सिबिलिटी पालन करना होगा, तो वो उस दिन रिस्पॉन्सिबिलिटी पालन करे। लेकिन ये जरूर हम बता सकते हैं कि बदल नहीं है, लेकिन गवर्नमेंट बदलने का बहुत सारे चांसेस हम देखते हैं।